हेलो गाइस, आमी दिया। आमार चैनल कुकिंग विद दियाते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमी आपनादेर जोन्नो निये चले एसेछि अनुष्ठान बाड़ीर साथे फ्राइड राइसेर रेसिपि। रेसिपिटी शिखे नेओयार जोन्नो भिडियोटिके एकदम स्किप ना करे शेष अब्दि देखते थाकुन। आर भिडियोटी भालो लागले अवश्यई आमार चैनलटिके लाइक, शेयार एबं सबस्क्राइब करे देबेन। ताहले चलुन आजके रेसिपिटी शिखे नेओया जाक। एखाने आमी 1.5 कप बासमती चाल निये निएछि, जेटा फ्लेवर चाल हय। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এইবার এটাকে দুবার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেয়ার পর এটাকে আধ ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখব, তাহলে চালটা একটু লম্বা হয়ে যাবে আর ভাতগুলো ঝরঝরে হবে। চালটা ধোয়া হয়ে গেছে, এবার এটাকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, এবার জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দুটো তেজপাতা আর সাহাজিরে দিচ্ছি। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে জলের মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, তাহলে মটরশুঁটিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর ভালো লাগবে খেতে। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চালটা এই সময় খুবই নরম থাকে, তাই খুবই সাবধানে দেবেন। চালটা দেওয়া হয়ে গেছে, এবার মাঝে মধ্যে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি জোরে নাড়বেন না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন চালগুলো কি সুন্দর লম্বা হতে শুরু করেছে। বাসমতি চালই আমি প্রেফার করব ফ্রাইড রাইস বানানোর জন্য, তাহলে খুবই সুন্দর একটা গন্ধ হয়। আপনারা চাইলে গরম মশলাগুলো কোনো একটা কাপড়ের পুটুলির মধ্যে করেও দিতে পারেন। এবার চালটা চেক করে নিচ্ছি, দেখুন ভাতটা হয়ে গেছে, টিপলে এভাবে অর্ধেক হয়ে যাবে। এবার এটাকে ছেঁকে নিয়েছি। জলটা ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি নুন চিনি মিশিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি এখানে 3 চামচ মতো নুন দিচ্ছি, আর এখানে আমি 3.5 টেবিল চামচ মতন চিনি ইউজ করেছি। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশিই যাবে। এবার এর মধ্যে মাখন দিয়ে দিচ্ছি, এখানে সামান্য মাখন দিয়েছি, আবার পরে আমি ইউজ করব। এবার আলতো হাতে এভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিনিটা আর মাখনটা গলে ভাতের সাথে মিশে যায়। এই সময় দিয়ে দিলে চিনিটা খুব সুন্দরভাবে ভাতের সাথে মিশে যায় আর নুন চিনির পরিমাণটাও ভালোভাবে বোঝা যায়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি রেড বেল পেপার, ক্যাপসিকাম, গাজর আর বিনস কুচি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম হতে দেব, এখানে আমি সাদা তেল ইউজ করছি। আপনারা চাইলে পুরো রান্নাটাও কিন্তু বাটারে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে কুচিয়ে রাখা বিনসটা দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, এবার এটা একটা সাইড করে এর মধ্যে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি কাজুটা ভেজে নেব। কাজু কিশমিশটা আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন, তবে মাখনে ভাজলে একটা সুন্দর গন্ধ আসে, তাই আমি এটা তেলের মধ্যে কিছুটা মাখন দিয়ে ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন করে কাজুটা ভেজে নেবেন, তারপর তুলে নেবেন। কাজু আর কিশমিশ একসাথে দেবেন না, কারণ দুটোই আলাদা আলাদা সময় নেয় ভাজা হতে, কিশমিশ ভাজতে একদমই কম সময় নেয়। যখনই কিশমিশটা এভাবে ফুলে ফুলে যাবে তখনই এটা হয়ে গেছে বুঝবেন, আর তারপরেই সাথে সাথে তুলে নেবেন, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব রেড বেল পেপার কুচি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সামান্য নুন দিয়ে দেব। আমি কিন্তু এখনও পর্যন্ত ভেজিটেবিলে নুন ইউজ করিনি, যেহেতু আমরা সল্টেড বাটার ইউজ করছি তাই নুনটা বুঝে দেবেন। ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে, এবার আরও একটু মাখন নিয়ে নিলাম। এবার এর মধ্যে ফ্রাইড রাইসের একটা সিক্রেট মশলা আমি ইউজ করছি, সেটার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এটুকু আমি পরে ইউজ করব।
এই মশলা রেসিপিটা জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, শেষে আমি অবশ্যই আপনাদের এই মশলা রেসিপিটি শেয়ার করে দেব। রেসিপিটি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ লাইক করে দেবেন ভিডিওগুলো, তাহলে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। এবার এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি, অর্ধেক পরিমাণ ভাত আমি এখন দিয়েছি, বাকিটা পরে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাতটাকে। মেশানো হয়ে গেল, এবার এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন মাখন। মাখনটা আমি বারবারই দিই, আমি একবারে দিই না, আপনারা চাইলে প্রথমেই যতটা পরিমাণ মাখন লাগবে ততটা তেলের সাথে মিশিয়ে একবারে দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সিক্রেট মশলাটা। ফ্রাইড রাইসের এই সিক্রেট মশলাটা শিখে নেওয়ার জন্য ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভিডিওটি যদি এখনও অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার বাকি যে ভাতটা সেটা দিয়ে দেব। আপনাদের যদি নুন বা মিষ্টি কিছু কম লাগে তাহলে এই সময় কিন্তু দিয়ে দেবেন, না হলে কিন্তু চিনি গলতে অসুবিধা হবে, আর আপনারা যদি পাউডার সুগার ইউজ করেন তাহলে অবশ্য গলতে অসুবিধা হবে না। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও 1/2 চামচ মতন চিনি আমি অ্যাড করে দিলাম, যেহেতু আমি সল্টেড বাটার ইউজ করেছি তাই এখানে একটু চিনি লাগবে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এটাকে আরও 2 মিনিট মতো রান্না করলে এটা রেডি হয়ে যাবে, ততক্ষণে আপনাদের সিক্রেট মশলার রেসিপিটা বলে দিই, তাহলে চলুন দেখে নেওয়া যাক। সিক্রেট মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে ছোট এলাচ, 1টা স্টার অ্যানিস ফুলের, 1টা পাপড়ি, 3টে লবঙ্গ আর 1টা দারচিনি স্টিক। আপনারা চাইলে এটার কোয়ান্টিটি ডবল করে দিয়ে বেশি পরিমাণে মশলাটাও বানিয়ে রাখতে পারেন। আর নিয়ে নিয়েছি সাহা মরিচ, সাহা জিরে আর জায়ফল জৈত্রী। জায়ফলটা আমি 4 ভাগ করে তার 1 ভাগ নিয়ে নিয়েছি। এবার সব কিছুকে একটা প্যানে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসে লো ফ্লেমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সাহাজিরে, সাহা মরিচ, জায়ফল আর জৈত্রী। এগুলো আগে রোস্ট করে নেওয়ার পর তারপর আমি গোটা গরম মশলা দেব। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এটা খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ আর স্টার অ্যানিস। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে এলাচের যে খোসাটা হয় সেটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, টোটাল আমি 1 মিনিট সময় নিয়েছি এটাকে ড্রাই রোস্ট করতে। এবার একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব, তারপর এটাকে পেস্ট করে নেব। এটা গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফাইন পাউডার হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল সিক্রেট মশলা, আপনারা অবশ্যই ইউজ করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস বানিয়ে যদি বাড়ির লোককে তাক লাগিয়ে দিতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি একবার ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর আপনাদের লাইক কিন্তু আমার জন্য খুবই মূল্যবান, তাই লাইক করতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আসি, আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।